দক্ষিণেশ্বরে এরকম সরকার ইন্টেরিয়ার আছে, তো সেখান থেকেই তাদের কাজ দেখি, আপনাদের কাজ দেখি, কাজের কোয়ালিটি এবং টাইমিং। যেটা বলবো যে কিছু কিছু জিনিস আমি বলেছিলাম যেরকম কিছু হয়নি, যেমন এখানে একটা আউট অফ 10 খুব একটা সব কিছুতে সন্তুষ্ট হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আমি মনীষা অ্যান্ড ওয়েলকাম টু সরকার ইন্টেরিয়ার স্টুডিও। আজকে আমরা রয়েছি ডানকুনিতে, এখানে আমাদের একটা প্রজেক্ট কমপ্লিট হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের প্রজেক্টটি কেমন হয়েছে। এটা একটা 4 ফিট বাই 5.5 ফিটের কিচেন রয়েছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই কিচেনের স্পেস ম্যানেজমেন্টটা আমরা কিভাবে করেছি। কিচেনের বেস ক্যাবিনেটে আমরা প্রোফাইল হ্যান্ডেল ইউজ করেছি, একটা কাটলারি বাস্কেট দিয়েছি, দেন একটা প্লেন বাস্কেট রয়েছে, অ্যান্ড লাস্টে একটা লার্জ থালি বাস্কেট রয়েছে। এরপর আমরা এর পাশেই একটা বটল পুল আউট দিয়েছি। তার পাশে একটা স্টোরেজ দেওয়া হয়েছে। এটা একটা ফোল্ডেবল পাল্লা রয়েছে যেটা সিলিন্ডার পারপাসে ইউজ হবে। সিঙ্কের নিচটা আমরা নর্মাল কভার আপ করে দিয়েছি। এখানে আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওয়াইজ ওয়াল ক্যাবিনেট গুলোকে হ্যান্ডেললেস রেখেছি। আর এখানে আমরা হাইড্রোলিক হিঞ্জেস ইউজ করেছি। আমি ইউটিউব খুবই দেখি, সবাই দেখে এখন জেনারেলি, তো ইউটিউব দেখেই আমি বিভিন্ন রকম ইন্টেরিয়ারের বিভিন্ন আইডিয়া দেখতে দেখতে, তো আমি দেখি যে দক্ষিণেশ্বরে এরকম সরকার ইন্টেরিয়ার আছে, তো সেখান থেকেই তাদের কাজ দেখি, আপনাদের কাজ দেখি, তো দেখে আমার ভালো লাগে, তারপরে সেখান থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছি। হ্যাঁ স্যার, আমাদের ওভারঅল কাজের ফিনিশিং আপনার কেমন লাগলো একটু শেয়ার করুন। ওভারঅল কাজের ফিনিশিং তো খুবই ভালো, মানে এবং কাজটা যথেষ্ট টাইমে হয়েছে, মানে যেরকম আপনারা বলেছিলেন, আমার একটু তাড়াও ছিল বলেছিলাম, যে সেই অনুযায়ী আমার কাজের কোয়ালিটি এবং টাইমিং দুটোই খুব সুন্দর। আর যেটা বলবো যে কিছু কিছু জিনিস আমি বলেছিলাম যেগুলো মানে আমার মনে হয় যে আপনাদের আগে বোধহয় সেরকম কিছু হয়নি, যেমন এখানে একটা হ্যান্ডেললেস করার কথা বলেছিলাম, তো সেটা করে দিয়েছেন এবং সেটা তো খুবই ভালো হয়েছে। আমি ভাবছিলাম সেটা নিয়ে যে হবে কি হবে না, কিভাবে হবে, তো ওভারঅল খুবই ভালো, কাজের ফিনিশিং খুবই ভালো। হ্যাঁ স্যার, আউট অফ 10 সরকার ইন্টেরিয়ারকে আপনি কত দিচ্ছেন? আউট অফ 10 আমি 9 দিচ্ছি। ওকে, 1 পয়েন্ট জাস্ট মানে রাখার জন্য, কারণ আমি নিজে পার্সোনালি খুব একটা সব কিছুতে সন্তুষ্ট হতে পারি না, তো কিছু একটা থেকে যায় মনের মধ্যে, তো সেই কারণে আমি 9 দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।